फिफा प्रीति ম্যাচে কাল বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে নিয়মিত লীগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপ দেশটির অধিনায়ক সামু আলীর। বসুন্ধরা কিংস এর নাই, দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। অনুশীলনে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তপু, রাকিব, মুরসালিনরা, যেটা দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন কোচ হেভিয়ার ক্যাভ্রেরা। হয়তো ফুটবলারদের চাঙ্গা রাখতেই এমন ভিন্ন কৌশল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক তপু বর্মন। সফরকারীদের ভুলের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। আমরা খুব ভালোভাবে জানি আমাদের কি করতে হবে কালকে, এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেটা যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি অবশ্যই আমরা কালকে জিতব। মালদ্বীপকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে রাখছেন হেভিয়ার ক্যাভ্রেরা, তবে তা ভেঙে ম্যাচ জিততে চান লাল সবুজেরা। মালদ্বীপের বিপক্ষে জয়ের জন্য মুখে আছে ছেলেরা। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দ্বীপ দেশটিতে নিয়মিত আয়োজন করা হয় না ফুটবল লীগ, তারপরও ফিফা প্রীতি ম্যাচে ভালো করার প্রত্যয় অধিনায়ক সামু আলীর কণ্ঠে। জয় নিয়ে দেশে ফিরতে চান তারা। আমরা নিয়মিত লীগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এই ম্যাচ সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। মালদ্বীপের সাথে অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, যদিও লাল সবুজদের আত্মবিশ্বাসের বড় জায়গা। শেষ পাঁচ ম্যাচে দ্বীপ দেশটির বিপক্ষে এক ম্যাচ হেরেছে হেভিয়ার ক্যাভ্রেরার দল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।